প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের ষষ্ঠ সপ্তাহের হচ্ছে যে কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্টের প্রশ্নের সলভ করব। তো এখানে সৃজনশীল কোয়েশ্চেন ছিল একটা, যেটা হলো ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে মানে কৃষি শিক্ষক বললেন যে সব ধরনের ফসল একই মাটিতে চাষ করা সম্ভব নয়, মানে বিভিন্ন ফসল বিভিন্ন ধরনের মাটিতে ভালো হয়। তো আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন। তিনি আরও বললেন, এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক থাকে বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত, যেটা কর্দমাক্ত বলা হয়। তো এখানে ক আর খ দুইটা কোশ্চেন ছিল। ক নম্বরে বলা হয়েছে, উদ্দীপকের ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা করো, মানে এখানে যে ফসলগুলোর নাম বলা হয়েছে কোনটা কোন ধরনের মাটিতে ভালো হয় এরকম একটা বিষয়। তো আমি বারবার রিকোয়েস্ট করবো, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে আসলে জাস্ট দেখে দেখে কপি করিও না, আমি পুরো জিনিসটা বুঝিয়ে পড়াচ্ছি, বোঝার চেষ্টা করো। যেহেতু করোনার কারণে তোমাদের ক্লাস হয়নি, আসলে এই জিনিসগুলো না জানলে এডুকেশনটা কমপ্লিট হয় না আমি এটা মনে করি। তো প্রথমে আমরা ক নম্বরটা আমরা যখন অ্যান্সার দেবো, আমি সুন্দর একটা শখে একটা তালিকা করে দিয়েছি, ওইভাবে আমরা লিখবো। আর খ নম্বরে ছিল শিক্ষকের শেষ মন্তব্যটি, অর্থাৎ এইখানে যেটা বলেছিলেন যে এমন এক ধরনের মাটি আছে, এটা শেষ মন্তব্য, যার অর্ধেক থাকে বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা আর কাদাযুক্ত। এই মন্তব্যটি বলছে যে কোন ধরনের মাটিকে নির্দেশ করে, ব্যাখ্যা দিয়ে চাষের জন্য এই মাটি উপযোগী কিনা যুক্তি দাও। তো দুই নম্বর কোশ্চেন ছিল, তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের মানে প্রতিটার পাঁচটি করে নাম চেয়েছে, তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। তো এই অর্থনৈতিক গুরুত্বটা আমি সুন্দর পয়েন্ট করে দিয়েছি, যাতে তোমাদের ভালো তোমরা মূল্যায়নটা পাও। তো আমরা এখন এক নম্বরের কোশ্চেনের উত্তর দেখব। তার আগে আমরা শিরোনামটা দেখে নিই। তোমরা শিরোনাম এই অ্যাসাইনমেন্টে যেটা লিখবা সেটা হলো কৃষি উপকরণ, আর পার্ট 1-2 দিয়ে লিখতে পারো অথবা ব্র্যাকেটে লিখতে পারো, মাটির গঠন, কমা, মাটির প্রকারভেদ। আরেকটা শিরোনাম আছে, যেহেতু দুইটা কোশ্চেন, কৃষিজ উৎপাদন, ব্র্যাকেটে থাকবে উদ্যান ফসলের পরিচিতি ও অর্থনৈতিক গুরুত্ব। তো এটা একদম তোমরা কনফার্ম থাকো, এটাই শিরোনাম পুরোটা। তো একের ক নম্বর কোশ্চেন ছিল যে উদ্দীপকের ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো। তো আমরা এরকম একটা তালিকা মানে সক করে দিলে সুন্দর হয়। তো এখানে আমরা দুটো ঘর করেছি, ফসলের নাম আর চাষের উপযোগী মাটির নাম। আর এদিকে ছয়টা ফসল ছিল, আমরা ছয়টা এদিকে ঘর করে নিয়েছি, আর এটা সহ সাতটা ঘর। এইভাবে একটা ছক তোমরা টেনে নাও। এখন ফসলের নামের জায়গায় যেটা উদ্ধৃতাংশে ছিল আলু, তো আলু হচ্ছে যে বেলে মাটিতে ভালো হয়, তোমাদের বইয়ে স্পষ্ট বলাই আছে, চাষের উপযোগী মাটির নামের ঘরে থাকবে বেলে মাটি। গম, এটা হলো দোঁয়াশ মাটি। তারপরে পাট, এঁটেল মাটি। আবার তরমুজ, বেলে মাটি। এই যে বাদাম, তরমুজ, এগুলো হচ্ছে যে সবসময় বেলে মাটিতে, যেটা বালু বেশি থাকে এই মাটিতে ভালো হয়। বাঁধাকপি হলো এঁটেল মাটি, কারণ শাকসবজিগুলো এঁটেল মাটিতেই বেশি ভালো হয়। তো এটাই আমাদের ছিল ক নম্বরের অ্যান্সার। এইভাবে আমরা একটা ছক করে দিলেই সুন্দর একটা অ্যান্সার হয়ে যাবে। খ নম্বর ছিল শিক্ষকের শেষ মন্তব্যটি, কোন মাটিকে, এই যে এই প্রশ্নটা, কোন মাটিকে নির্দেশ করে, ব্যাখ্যা দিয়ে চাষের জন্য এই মাটি উপযোগী কিনা যুক্তি দাও। তো আমরা দেখি এটার অ্যান্সারটা কী হয়। উদ্দীপকের শিক্ষকের শেষ মন্তব্যটি আদর্শ দোঁয়াশ মাটিকে নির্দেশ করে। দোঁয়াশ মাটিরও একটা ভাগ আছে যেটাকে বলা হয় আদর্শ দোঁয়াশ মাটি। তাই নর্মালি হচ্ছে মাটিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ বেলে মাটি, দোঁয়াশ মাটি আর এঁটেল মাটি। আর আদর্শ দোঁয়াশ মাটি, দোঁয়াশ মাটিরই আবার একটা প্রকারভেদ, হ্যাঁ, তাহলে যেটাতে অর্ধেক থাকে বালু আর অর্ধে বাকি অর্ধেকে থাকে পলিকণা আর কাদা, এটা কিন্তু দোঁয়াশ, আদর্শ দোঁয়াশ মাটি বলা হয়। তো এই মাটিকে নির্দেশ করে। এখন আমরা সেটার প্রমাণ দেবো যে কেন এটাকে নির্দেশ করে, এরকম একটা যুক্তি চেয়েছিল। তো আদর্শ দোঁয়াশ মাটি হলো দোঁয়াশ মাটিরই একটি প্রকারভেদ, যে মাটিতে বালিকণার পরিমাণ শতকরা 70 ভাগের কম কিন্তু 20 ভাগের বেশি তাকে দোঁয়াশ মাটি বলে। ভালো করে খেয়াল করো যে দোঁয়াশ মাটিরই একটা ভাগ সেখানে বলা হয়েছে। দোঁয়াশ মাটি বলতে আমরা বুঝেছি যে অর্ধেক থাকে বালি আর বাকি অর্ধেক থাকে পলিকণা আর কাদা। আর যেটা আদর্শ দোঁয়াশ মাটি, হ্যাঁ, সেইখানে দেখো বালিকণাটা আরও একটু বেশি থাকে। নর্মালি 50% হওয়া উচিত ছিল বালিকণা, আর বাকি 50% হওয়া উচিত ছিল পলিকণা আর কাদাযুক্ত। আর যখন আদর্শ দোঁয়াশ হবে সেখানে 50-এর চেয়ে আরও 20 ভাগ বেশি, অর্থাৎ 70 ভাগের
মানে পুরো 70 থাকবে না, 70 এর কম থাকবে, আর এদিকে 20 এর বেশি, শতকরা 20 ভাগের বেশি, তার মানে সেটা 22 23 24 25 এরকম অন 70 পর্যন্ত একটু ভেরি করে, সেটা সমস্যা না। তো যে মাটিতে বালিকণার পরিমাণ শতকরা 70 ভাগের কম থাকে কিন্তু 20 ভাগের আবার বেশি থাকে, বালির পরিমাণটা 70 ভাগের চেয়ে কম 20 ভাগের বেশি, তার মানে 20 আর 70 এর মাঝামাঝি একটা পজিশন তত পার্সেন্ট থাকবে বালু, তাকে বলা হয় দোয়া, হচ্ছে এটা হলো নর্মালি দোয়াশ মাটি। হ্যাঁ, এটা কিন্তু দোয়াশ মাটির সংজ্ঞা গেল। তবে আদর্শ দোয়াশ মাটিতে অর্ধেক বালিকণা এবং অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত থাকে। মূল থিমটা যেটা সেটা হলো নর্মালি যে দোয়াশ মাটি সেখানে 70 ভাগের কম থাকবে বালু কিন্তু 20 ভাগের বেশি, অর্থাৎ 21 22 23 24 এরকম 69 পর্যন্ত হচ্ছে যে কি থাকবে বালিকণা। হ্যাঁ, সেই মাটিটাকে আমরা দোয়াশ বলি। আর যেটা আদর্শ দোয়াশ সেখানে অর্ধেক থাকবে বালিকণা, যেটা টিচার উপরে অধ্যায়ংশে বলেছিলেন, আর বাকি অর্ধেক পলিকণা ও কর্দম বা কাদা বলে, যেটা কাদাযুক্ত থাকে। চাষাবাদের জন্য এই ধরনের মাটি খুবই উপযোগী, তোমাদের বইয়ে লেখাই আছে যে এটা সবচেয়ে উত্তম বেস্ট। আচ্ছা, এখন একটু ব্যাখ্যা চেয়েছে, সব ধরনের ফসল একই মাটিতে চাষ করা সম্ভব নয়, যা আমরাও জানি, তারপরেও উদ্দীপকে কৃষি শিক্ষকও বলেছেন। যেমন আলু, তরমুজ, বাদাম ইত্যাদি হচ্ছে যে বেলে মাটিতে, আমরা পেস্টটা উল্টে নিই, বেলে মাটিতে হচ্ছে যে ভালো জন্মে, বেলে মাটিতে, আবার সাথে সাথে অন্যগুলো একসাথে বলা হচ্ছে, ধান, পাট, শাকসবজি ইত্যাদি এঁটেল মাটিতে ভালো হয়। আসলে ভিন্ন ধরনের মাটিতে থাকা কেন এটা হয়, ভিন্ন ভিন্ন মাটিতে কি মাটির যে উপাদানগুলো আছে সেগুলো কম বেশি আছে, ভ্যারি করে, বালি বা কর্দম বা পলি, তো সেটাই বলা হয়েছে যে আসলে ভিন্ন ধরনের মাটিতে থাকা ভিন্ন ধরনের উপাদানের কারণেই এমন হয়। কিন্তু আদর্শ দোআঁশ মাটি এমন এক ধরনের মাটি যেখানে সব ধরনের ফসল চাষ করা যায়। তো এটাই, খুব বেশি বড় করার প্রয়োজন নেই, এটাই আমার কাছে মনে হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট এটি। আর দুই নম্বর যে কোয়েশ্চেনটা, এখানে শিরোনামটা আসলে আমি আবার লিখে ফেলেছিলাম, তো শিরোনাম তো তোমরা কভার পেজেই একবারে লেখো, যেটা আমি প্রথমে দেখালাম ওই পাতায় ওইটাই লিখবা, এখানে দুই নম্বর দিয়ে সরাসরি, এখানে আর কখ নাই। প্রশ্নটা আমরা দেখে আসি একবার, এই যে দুই নম্বর প্রশ্নটা, তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি, মশলা, তাহলে এক দুই তিন চার ধরনের ফসল এবং প্রতিটার পাঁচটা করে উদাহরণ চেয়েছে, তালিকা করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব কী, মানে অর্থনীতির ক্ষেত্রে এগুলোর কী অবদান আছে এরকম। তো এটা আমরা প্রথমটা অংশটা সক করে দিয়েছি, উপরে বলেছি দুই নম্বর দিয়ে এটা আমরা শুরু করলাম, যে আমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের পাঁচটি করে নাম নিচে ছকে দেওয়া হলো। তারপরে এখানে আমরা ঘর করলাম ফুল, ফল, শাকসবজি, মশলা, আর প্রতিটাতে দেখো পাঁচটা করে নাম দেওয়া আছে, তোমরা এই নামই যে দিতে হবে তা না, চেঞ্জ করতে পারো। গাঁদা ফুলের ঘরে, গোলাপ, জবা, টগর, বেলি। ফলের ঘরে আমরা দিলাম আম, কাঁঠাল, মোটামুটি এই ধরনের ইয়েগুলো সব এলাকাতেই হয়, লিচু, পেয়ারা আর বেল। আর শাকসবজিতে দিলাম গোলালু, যেহেতু একটা মিষ্টি আলু আছে এই জন্য নর্মাল আলুটাকে গোলালু বলে, বেগুন, সিম, লাউ, টমেটো, এক দুই তিন চার পাঁচ সবগুলোই পাঁচটা করে আছে। আর মশলা জাতীয় মরিচ, পেঁয়াজ, তারপরে এখানে কিন্তু চন্দ্রবিন্দু আছে উপরে, পেঁয়াজ, আদা, হলুদ, রসুন, তো এই আমরা দিলাম হচ্ছে যে পাঁচটা নাম। এখন এগুলোর, এই ধরনের ফসলগুলোর আমাদের হচ্ছে যে অর্থনৈতিক গুরুত্ব চাওয়া হয়েছে, তো আমরা এখন নিচে অর্থনৈতিক গুরুত্ব দিয়ে যাই। উপরের সকে আমি যে ফসলগুলোর নাম লিখেছি সেগুলো সব উদ্যান ফসল। এই ধরনের ফসল স্বল্প পরিসরে, মানে কি ব্যাপক আকারে না, অল্প অল্প করে, এবং বসত বাড়ির আশেপাশে, উদ্যান কথাটার অর্থই কিন্তু বাগান, বাগান দেখবা সবসময় কি বাড়ির আশেপাশেই হয়, হ্যাঁ, চাষ করা হয়। নিচে এই ধরনের ফসলের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করা হলো, যদিও এখন দেখা যায় শাকসবজিগুলো বাণিজ্যিকভাবে মাঠ ফসলের মতোই চাষ করা হয়, তবু এই শ্রেণীর ফসলগুলোকে আসলে উদ্যান ফসল হিসেবেই ধরা হয়। এখন এদের অর্থনৈতিক গুরুত্বটা তোমাদের বইয়ে এমনি ঢালাওভাবে দিয়েছে, তবে পয়েন্ট করে লিখলে কিন্তু জিনিসটার একটা মর্যাদা থাকে বা নাম্বারও ভালো আসে, মূল্যায়ন ভালো আসে। তো আমরা ক নম্বর পয়েন্টে যেটা বলবো, যে অর্থ উপার্জনের ক্ষেত্রে এই ফসলগুলো কীভাবে আমাদের উপকার করে। তো দেশে বিদেশে এই ধরনের উদ্যান ফসলের ব্যাপক চাহিদা রয়েছে, আমাদের দেশেও যেমন রয়েছে বিদেশেও চাহিদা রয়েছে, আর চাহিদা থাকা মানেই তোমরা বুঝতে পারছো যে ভালো দামে এটা বিক্রি করা যায়। তাই আধুনিক পদ্ধতিতে এই সব চাষ করে, কারণ আধুনিক পদ্ধতিতে চাষ করলে উৎপাদনটা কি বেশি হবে, দেখা যাবে খরচও কম হবে, হ্যাঁ, আধুনিক পদ্ধতিতে এই সব চাষ করে আমরা সেগুলো বিক্রয় করে অনেক টাকা উপার্জন করতে পারি, তাহলে এটা অর্থ উপার্জনের ক্ষেত্রে গেল। খ নম্বরে আমরা বলতে পারি কর্মসংস্থান সৃষ্টিতে বা
বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে। এই ধরনের ফসল চাষে নিবিড় পরিচর্যার দরকার হয়। মানে কি, তুমি একটা আম গাছ গেড়ে রাখলে সেটা কিন্তু সবসময় খুব একটা পরিচর্যার দরকার হয় না, অনেক গাছ দেখো এমনি হয়ে যায়। আর এই জাতীয় ফসলগুলো সবসময় কেয়ারটেকার করতে হয়, কখনো পোকা লাগলো কিনা, পানি দিতে হবে কিনা, সার দিতে হবে কিনা, সবসময় আগাছা নিধন করতে হবে কিনা, মানে ছোট বাচ্চাকে যেমন কেয়ার করতে হয় সেরকম। তো এই পরিচর্যার দরকার হলে এগুলোর উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ প্রতিটি স্তরে অনেক শ্রম দরকার। তো এই এতগুলো কাজ কৃষক কি একা করতে পারবে না? তাহলে কৃষক একা যেহেতু সব কাজ করতে পারে না, তাই তাকে শ্রমিক নিযুক্ত করতে হয়। আর শ্রমিক নিযুক্ত করা মানে অন্যের কর্মসংস্থান সৃষ্টি হলো। আর মানুষের যখনই কর্মসংস্থান সৃষ্টি হয়, অর্থনীতিতে এটা অবশ্যই বিশাল একটা অবদান রাখে। এতে করে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়, যা দেশের বেকারত্ব সমস্যা দূর করতে সাহায্য করে। আর এখানে আর একটা ভালো পয়েন্ট যেটা, সেটা হলো যে এটা সারা বছরই মোটামুটি এই ধরনের চাষাবাদগুলো হয়, আর কর্মর স্কোপটাও কিন্তু সারা বছরই থেকে যায়। সো বেকারত্ব দূরীকরণে এই উদ্যান ফসলগুলোর একটা বিশাল ভূমিকা রয়েছে অর্থনীতিতে। গ নম্বর যেটা ভালো একটা পয়েন্ট, ছোট ও মাঝারি শিল্প গঠনে। তাহলে আম, আনারস, টমেটো, তারপরে পেয়ারা, লিচু, আম, কলা ইত্যাদি ফল ও সবজি প্রক্রিয়াজাত করে, যেমন ধরো আমরা যে আচার টাচারগুলো করি, আমের আচার, তাহলে এটাকে যে কাটতে হয়, শুকাতে হয়, সিদ্ধ করতে হয়, মশলা দিতে হয়, এই পুরো প্রসেসটাকে বলা হয় প্রক্রিয়াজাত করা। প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি, আচার, জুস, সস, তারপরে চিপস, আলু দিয়ে যেমন চিপস করে, ইত্যাদি তৈরি করে একদিকে যেমন অধিক মুনাফা পাওয়া যায়, তেমনি এই সব তৈরির জন্য ছোট ও মাঝারি শিল্প গড়ে ওঠে, যা অর্থনৈতিক উন্নয়নে সহায়ক। একটা দেশে যখন ইন্ডাস্ট্রি হবে, কলকারখানা হবে, অবশ্যই সেটা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হয়। তাহলে এই জিনিসগুলো করতে গেলে ছোটো ছোটো ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানা গড়ে ওঠে, আর অটোমেটিক এটা অর্থনীতিতে হেল্পফুল হয়। তো আমরা আজকে এই পর্যন্তই শেষ করলাম। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকবে, ধন্যবাদ।